অনুপ বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেলের রবিধারা ধারা ধারাবাহিকের আটত্রিশতম পর্বে আপনাদের স্বাগতম আপনারা জানেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো জানেনি যারা করেননি আজকে প্রথম শুনছেন তাদের জন্যও বলছি যে রবি ধারা ধারাবাহিকের আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের বিভিন্ন নির্বাচিত অংশ পাঠ করি এবং তার সঙ্গে একটা তুলনামূলক আলোচনা হিসেবে সমসাময়িক কবিদের নিয়েও আমাদের আলোচনা চলতে থাকে আজকে আমরা রবিধারা ধারাবাহিকের আটত্রিশতম পর্বে স্বদেশ স্বাধীনতা ও আমরা এই পর্যায়ের রবীন্দ্রনাথ ঠাকুরের আজ থেকে একশো বছরেরও বেশি আগে লেখা প্রকৃতপক্ষে তেরোশো পনেরো বঙ্গাব্দে লেখা পথ ও পাথেয় প্রবন্ধটির নির্বাচিত অংশ পাঠ করব এই প্রসঙ্গে জানিয়ে রাখি আমার একটি ওয়েবসাইট আছে অনুপ বন্দ্যোপাধ্যায় ডট কম বাংলায় টাইপ করতে পারেন ইংরেজিতেও টাইপ করতে পারেন সেখানে স্বদেশ স্বাধীনতা ও আমরা এই পর্যায়ের আরও অনেক উদ্ধৃতি পাবেন আজকের পথ ও পাথীয় প্রবন্ধে নির্বাচিত অংশের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন স্ফুলিঙ্গের সাথে শিখার যে প্রভেদ উত্তেজনার সঙ্গে শক্তির সেই প্রভেদ চকমকি ঠুকিয়া যে স্ফুলিঙ্গ বাহির হইতে থাকে তাহাতে ঘরের অন্ধকার দূর হয় না তাহার আয়োজন স্বল্প তেমনি তাহার প্রয়োজনও সামান্য প্রদীপের আয়োজন অনেক তাহার আধার গড়িতে হয় সলিতা পাকাইতে হয় তাহার তেল যোগাইতে হয় যখন যথাযথ মূল্য দিয়া সমস্ত কেনা হইয়াছে এবং পরিশ্রম করিয়া সমস্ত প্রস্তুত হইয়াছে তখনই প্রয়োজন হইলে স্ফুলিঙ্গ প্রদীপের মুখে আপনাকে স্থায়ী শিখায় পরিণত করিয়া ঘরকে আলোকিত করিয়া তুলিতে পারে যখন উপযুক্ত চেষ্টার দ্বারা সেই প্রদীপ রচনার আয়োজন করিবার উদ্যম জাগিতেছে না যখন শুদ্ধমাত্র ঘন ঘন চকমকি ঠোকার মাত্রেই সকলে আনন্দে অভিভূত হইয়া উঠিতেছি তখন সত্যের অনুরোধে স্বীকার করিতেই হইবে এমন করিয়া কখনোই ঘরে আলো জ্বলিবে না কিন্তু ঘরে আগুন লাগা অসম্ভব নহে যাহার ভিতরে গরনের শক্তি নাই ভাঙন তাহার পক্ষে মৃত্যু জিজ্ঞাসা করি আমাদের দেশে সেই গঠন তত্ত্বটি কোথায় প্রকাশ পাইতেছে কোন শক্তি আমাদের মধ্যে ভিতর হইতে কাজ করিয়া আমাদিয়কে বাঁধিয়া এক করিয়া তুলিতেছে ভেদের লক্ষণই তো চারিদিকে নিজের মধ্যে বিচ্ছিন্নতাই যখন প্রবল তখন কোনো মতেই আমরা নিজের কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করিতে পারি না তাহা যখন পারি না তখন অন্যে আমাদের উপর কর্তৃত্ব করিবেই কিছুতেই ঠেকাইতে পারিব না অনেকে ভাবেন এদেশের পরাধীনতা মাথা ধরার মতো ভিতরের ব্যাধি নহে তাহা মাথার বোঝার মতো ইংরেজ রূপে বাহিরে আমাদের উপরে চাপিয়া আছে ওইটিকেই যে কোনো প্রকারে হোক টান মারিয়া ফেলিলেই পর মুহূর্তে আমরা হালকা হইব এত সহজ নহে ইংরেজ গভর্নমেন্ট আমাদের পরাধীনতা নহে তাহা আমাদের গভীরতর পরাধীনতার প্রমাণ মাত্র কিন্তু গভীরতর কারণগুলির কথাকে আমল দিবার মতো অবকাশ ও মনের ভাব আজকাল আমাদের নাই ভারতবর্ষে এত জাতিবিভাগ সত্ত্বেও কেমন করিয়া এক মহাজাতি হইয়া স্বরাজ প্রতিষ্ঠা করিব এই প্রশ্ন যখন ওঠে তখন আমাদের মধ্যে যাহারা বিশেষ ত্বরান্বিত তাহারা এই বলিয়া কথাটা সংক্ষেপে উড়াইয়া দেন যে সুইজারল্যান্ডেও তো একাধিক জাতি সমাবেশ হইয়াছে কিন্তু সেখানে কি তাহাতে স্বরাজের বাধা ঘটিয়াছে এমনতর নজির দেখাইয়া আমরা নিজেদের ভুলাইতে পারি কিন্তু বিধাতার চোখে ধুলা দিতে পারিব না বস্তুত জাতির বৈচিত্র্য থাকিলেও স্বরাজ চলিতে পারে কি না সেটা আসল তর্ক নহে বৈচিত্র্য তো নানা প্রকারের থাকে যে পরিবারে দশজন মানুষ আছে সেখানে তো দশটা বৈচিত্র্য কিন্তু আসল কথা সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তত্ত্ব কাজ করিতেছে কি না সুইজারল্যান্ড যদি নানা জাতিকে লইয়াই এক হইয়া থাকে তবে ইহাই বুঝিতে হইবে সেখানে নানা তত্ত্বকে অতিক্রম করিয়াও একত্ব কর্তা হইয়া উঠিতে পারিয়াছে সেখানকার সমাজে এমন একটি ঐক্য আছে আমাদের দেশে বৈচিত্র্যই আছে কিন্তু ঐক্য ধর্মের অভাবে বিশিষ্টতাই ভাষা জাতি ধর্ম সমাজ ও লোকাচারে নানাবিধ আকার ধারণ করিয়া এই বৃহৎ দেশকে ছোট বড় বহুতর ভাগে শতাধিচ্ছিন্ন করিয়া রাখিয়াছে অতএব নজির পাড়িয়া তো নিশ্চিন্ত হইবার কিছু দেখি না চক্ষু বুঝিয়া এ কথা বলিলে ধর্ম শুনিবে না যে আমাদের আর সমস্তই ঠিক হইয়া গিয়াছে এখন কেবল ইংরেজকে কোনো মতে বাদ দিতে পারিলেই বাঙালিতে পাঞ্জাবিতে মারাঠিতে মাদ্রাজিতে হিন্দুতে মুসলমানে মিলিয়া এক মনে এক প্রাণে এক স্বার্থে স্বাধীন হইয়া উঠিব বস্তুত আজ ভারতবর্ষে যেটুকু ঐক্য দেখিয়া আমরা সিদ্ধিলাভকে আসন্ন জ্ঞান করিতেছি তাহা যান্ত্রিক তাহা জৈবিক নহে ভারতবর্ষের ভিন্ন জাতির মধ্যে সেই ঐক্য জীবন ধর্মবশত ঘটে নাই পরাজাতির এক শাসনই আমাদিওকে বাহিরের বন্ধনে একত্র জোড়া দিয়া রাখিয়াছে সজীব পদার্থও অনেক সময় যান্ত্রিকভাবে একত্র থাকিতে থাকিতে জৈবিকভাবে মিলিয়া যায় এমনি করিয়া ভিন্ন শ্রেণীর ডালে ডালে জুড়িয়া বাঁধিয়া কলম লাগাইতে হয় কিন্তু যতদিন না কালক্রমে সেই সজীব জোটটি লাগিয়া যায় ততদিন তো বাহিরের শক্ত বাঁধনটাকে খুলিলে চলে না অবশ্য দড়ার বাঁধনটা নাকি গাছের অঙ্গ নহে এই জন্য যেমনভাবেই থাক যত উপকারই করুক সে তো গাছকে পীড়া দিবেই কিন্তু বিভিন্নতাকে যখন ঐক্য দিয়া কলেবরবদ্ধ করিতে হইবে তখনই ওই দরাটাকে শিকার না করিয়া উপায় নাই যতটুকু প্রয়োজন তাহার চেয়ে সে বেশি বাঁধিয়াছে এ কথা সত্য হইতে পারে কিন্তু তাহার একমাত্র প্রতিকার নিজের আভ্যন্তরীক সমস্ত শক্তি দিয়া ওই জোরের মুখে রসে রস মিলাইয়া প্রাণে প্রাণ যোগ করিয়া জোরটিকে একান্ত চেষ্টায় সম্পূর্ণ করিয়া ফেলা একথা নিশ্চয় বলা যায় জোর বাঁধিয়া গেলেই যিনি আমাদের মালিয়াছেন তিনি আমাদের দড়িদরা সব কাটিয়া দিবেন ইংরেজ শাসন নামক বাহিরে বন্ধনটাকে স্বীকার করিয়া অথচ তাহার পরে জড়োভাবে নির্ভর না করিয়া সেবার দ্বারা প্রীতির দ্বারা সমস্ত কৃত্রিম ব্যবধান নিরস্ত করার দ্বারা বিচ্ছিন্ন ভারতবর্ষকে নারীর বন্ধনে এক করিয়া লইতে হইবে একত্র সংগঠনমূলক সহস্রবৃথ সৃজনের কাজে ভৌগোলিক ভূখণ্ডকে স্বদেশরূপে স্বহস্তে গড়িতে ও বিযুক্ত জনসমূহকে স্বজাতিরূপে স্বচেষ্টায় রচনা করিয়া লইতে হইবে শুনিয়াছি এমন কথাও কেহ কেহ বলেন যে ইংরেজের প্রতি দেশের সর্বসাধারণের বিদ্বেষী আমাদিওকে ঐক্যদান করিবে প্রাচ্য পরজাতীয়ের প্রতি স্বাভাবিক নির্মমতায় ইংরেজ ঔদাসীন্য ও অধ্যত্বে ভারতবর্ষের ছোট বড় সকলকেই ব্যচিত করিয়া তুলিতেছে যত দিন যাইতেছে এই বেদনার তপ্ত শেল গভীর ও গভীরতর রূপে আমাদের প্রকৃতির মধ্যে অনুবিদ্ধ হইয়া চলিয়াছে এই নিত্য বিস্তার প্রাপ্ত বেদনার ঐক্যেই ভারতের নানা জাতি মিলিবার উপক্রম করিতেছে অতএব এই বিদ্বেষকেই আমাদের প্রধান আশ্রয় রূপে অবলম্বন করিতে হইবে এই কথা যদি সত্যই হয় তবে বিদ্বেষের কারণটি যখন চলিয়া যাইবে ইংরেজ যখনই এ দেশ ত্যাগ করিবে তখনই কৃত্রিম ঐক্যসূত্রটি তো এক মুহূর্তে ছিন্ন হইয়া যাইবে তখন দ্বিতীয় বিদ্বেষের বিষয় আমরা কোথায় খুঁজিয়া পাইব তখন আর দূরে খুঁজিতে হইবে না বাহিরে যাইতে হইবে না রক্ত বিবাস ও বিদ্বেষ বুদ্ধির দ্বারা আমাদের পরস্পরকে ক্ষতবিক্ষত করিতে থাকিব তাই বারংবার বলিয়াছি এবং বারংবার বলিব শত্রুতা বুদ্ধিকে অহরাত্র কেবলই বাহিরের দিকে উদ্ধত করিয়া রাখিবার জন্য উত্তেজনার অগ্নিতে নিজের সমস্ত সঞ্চিত সম্বলকে আহতি দিবার চেষ্টা না করিয়া ওই পরের দিক হইতে প্রকুটি কুটিল মুখটাকে ফিরাও আষাঢ়ের দিনে আকাশের মেঘ যেমন করিয়া প্রচুর ধারা ধারাবর্ষণে শুষ্ক তৃষ্ণাতুর মাটির উপরে নামিয়া আসে তেমনি করিয়া দেশের সকল জাতির সকল লোকের মাঝখানে নামিয়া এসো নানা দিক অভিমুখী মঙ্গল চেষ্টার বৃহৎ জালে স্বদেশকে সর্বপ্রকারে বাঁধিয়া ফেলো কর্মক্ষেত্রকে সর্বত বিস্তৃত করো এমন উদার করিয়া এত দূর বিস্তৃত করো যে দেশের উচ্চ ও নিজ হিন্দু মুসলমান ও খ্রিস্টান সকলেই যেখানে সমবেত হইয়া হৃদয়ের সহিত হৃদয় চেষ্টা সহিত চেষ্টা সম্মিলিত করিতে পারে আমাদের প্রতি রাজার সন্দেহ ও প্রতিকূলতা আমাদি ক্ষণে ক্ষণে প্রতিহিত করিবার চেষ্টা করিবে কিন্তু কখনোই আমাদিওকে নিরস্ত করিতে পারিবে না আমরা জয়ী হইবই বাধার উপরে উম্মাদের মতো নিজের মাথা ঠুকিয়া নহে অটল অধ্যাবসায় তাহাকে স্বনৈ সনৈ অতিক্রম করিয়া কেবল যে জয়ী হইব তাহা নহে কার্যসিদ্ধির সত্য সাধনাকে দেশের মধ্যে চিরদিনের মতো সঞ্চিত করিয়া তুলিব আমাদের উত্তর পুরুষদের জন্য শক্তি চালনার সমস্ত পথ একটি একটি করিয়া উদ্ঘাটিত করিয়া দিব শুনলেন স্বদেশ স্বাধীনতা ও আমরা এই পর্যায়ের রবীন্দ্রনাথ ঠাকুরের পথ ও পাথেয় প্রবন্ধের নির্বাচিত অংশের পাঠ যেটা আগে একবার বলেছিলাম আবার বলছি অনুপ বন্দ্যোপাধ্যায় ডট কম বাংলায় টাইপ করে বা ইংরেজিতে টাইপ করে ওয়েবসাইট রয়েছে সেখানে অনেকগুলি ব্লগ রয়েছে যে ব্লগে এই পর্যায়ে স্বদেশ স্বাধীনতা ও আমরা এই পর্যায়ের অনেকগুলি উদ্ধৃতি রয়েছে যদি মনে করেন পড়তে পারেন নমস্কার ভালো থাকবেন